বিপ্লব আমার কাছে আছে, আমারটা নিবি? কালকে কিনছিলাম বিপ্লব, প্যারা খাওয়ার লেগে গেছিলাম কালকে। আমাদের ঘরেই থাকে সব সময়, কারণ আমাদের ঘরে একটা খুব ভদ্র শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট একটা ভদ্র ছেলে আছে। তো ও এত পরিমাপে ছেলেরা যে এত পরিমাপে টক খায় আমার জানা ছিল না। ইল্লে হেতে কি বেড়ি নি, এতে টক খাইতো। ও কার আচার, আমি অবশ্য প্রচুর পরিমাণ টক খাইতে পারি, কিন্তু ঝাল খাইতে পারি না। দাঁড়া টক খাইতে পারি কিন্তু ঝাল খাইতে পারি না। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া খাইয়া তো যদি আজকে প্রবলেম নাই আমার, কইস এগুলো তো বুঝতে মাঠে বেশি মরিচের গুঁড়া খাইয়া তো নাড়ে বুড়ি সব জেলা দেবে সালা। পুরো মরিচ অল্প অল্প লিখে পড়েছি। সেই সাথে কাকা।